পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির ঘোষণা করেছেন। এই কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষকশ্রী সহ একাধিক প্রকল্প। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই জোর কদমে সেই মতন কাজও শুরু হয়ে গিয়েছে। আজ সকালে বিধাননগর কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডে দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির কাজ করা হয়েছে। সাধারণ মানুষদের জন্য বিশেষ বাউল গানের ব্যবস্থাও রাখা হয়েছিল। সাধারণ মানুষ ঠিক মতন পরিষেবা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী সাহা এবং রাজারহাট বিধানসভা কেন্দ্রের টাউন প্রেসিডেন্ট দেবেশ সাহা। প্রায় 4 দফা সমস্ত সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের এই কাজ চলছে। ধরুন আমাদের মধ্যে অনেকগুলি প্রকল্প আছে, মানুষ যাতায়াতের অভাবে বা এই COVID-19 সিচুয়েশনে এখন অফিসগুলিতে যাতায়াত করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে